দমকল বাহিনীর 9টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গুদামের আগুন। শুক্রবার 11:45টার দিকে আগুন লাগে, এরপর প্রায় 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। বিমানবন্দরের 8 নম্বর গেট সংলগ্ন আমদানি কার্গোতে আগুন লাগে। বিদেশ থেকে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা পার্সেল ও ডকুমেন্ট কার্গো ভিলেজের এই গুদামে রাখা হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিভানোর কাজ শুরু করে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার ঘটনায় বিমান ওঠানামা বন্ধ রয়েছে। রানওয়েতে অপেক্ষমান এয়ারক্রাফটগুলো নিরাপদ স্থলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুন আর আগুনের কারণ খুঁজে বের করতে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। ইতিমধ্যে তদন্ত কমিটির নির্দেশ দেওয়া হয়েছে যে তদন্ত কমিটি আগামী 3 দিনের মধ্যে কেন হয়েছে এটা আমাদেরকে জানাবে। বাট প্রিলিমিনারি যে এখানে আলোচনা করে আমি যে জানতে পারলাম, জিএম কার্গো সহ অন্যান্য যারা এখানে দায়িত্বশীল ব্যক্তিরা তাদের সাথে কথা বলে যে জানতে পেরেছি যে এই যে গোডাউনটাতে আগুনটা লেগেছে এখানে মোটামুটি দুটো অংশ। একটা অংশ হচ্ছে কোরিয়ার সার্ভিস, বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে যে স্যাম্পলস তারপরে ডকুমেন্টস যেগুলি বিদেশে পাঠানো হয় এটার একটা অংশ ছিল, আর আরেকটা অংশ ছিল কিছু ব্যাটারি বা এই ধরনের জিনিসপত্র।